আসসালামু আলাইকুম। আচ্ছা, চারবাগ ভাই যুক্ত আছেন। চারবাগ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি আসি ভাই। মনে হচ্ছে ক্যামেরা চালু হয়ে গেল, সরি। হ্যাঁ, ক্যামেরা তো চালু করে ফেলেছেন, এখন কি আপনি কথা বলবেন নাকি মানে বিপজ্জনক হয়ে উঠতে পারে আপনার জন্য? মনে হয় না আমার কল্লা কেউ কাটতে আসবে ভাই, মনে হয় না। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। আচ্ছা, আমি সেদিনকে যেটা বলছিলাম, আজকে অমিত আসবে কি? অমিত তাহলে তখন জয়েন হতাম, নাহলে আপনাকেই বলতে পারি ভক্ত সাজেস্ট করেছিল যে দেখো দেখো হিন্দুত্ব তো বানিয়েছিল একজন এথিস্ট। তো তখন আমি বইটা দেখলাম যে, এবং বইটার সম্বন্ধে অন্য জায়গায় পড়লাম। আচ্ছা ভাই, আপনারা হযরত মুহাম্মদ সম্বন্ধে বললেন সে 1400 বছর আগেকার একটা মরুভূমির একজন মানে অশিক্ষিত মরুভূমির মেষপালক ছিল। সে এই মানে যুদ্ধবন্দীদের নিয়ে যাবার যা যা কথা বলা হয়েছে, সেটা তখনকার পরিপ্রেক্ষিতে ভাবতে পারি। এই ভদ্রলোক ঊনবিংশ বিংশ শতাব্দীতে বসে বলছে যে মুসলিম রাজারা প্রচুর অত্যাচার করেছে, তারা নারীদেরকে ধর্ষণ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, হিন্দুরা কেন করলো না? এই লোকটা ঊনবিংশ বিংশ শতাব্দীতে বসে এই কথাটা বলছে। বলছে যে ছত্রপতি শিবাজী মহারাজ যখন তিনি যুদ্ধ জয় করেছেন মুসলিম নবাবদের বিরুদ্ধে বা ইয়েদের বিরুদ্ধে, উনি তখন তাদের স্ত্রীদেরকে শোষণ মানে পৌঁছে কেন দিয়েছেন, তখন তিনি তাদের সঙ্গে এরূপ ব্যবহার করো কেন করেন? এটা এই 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 লোকটা ঊনবিংশ শতাব্দীতে বসে বলছে, যখন এনলাইটেনমেন্ট হয়ে গেছে, মানে বাংলায় বিধবা বিবাহ ইত্যাদি ইত্যাদি সব রদ হয়ে গেছে, সেই সময় সে বলছে। এর ফিলোসফির ওপর হিন্দু তো দাঁড়িয়ে, তাহলে আপনি চিন্তা করবেন। অবশ্যই অবশ্যই, আমি এই জিনিসটা নিয়ে একটা লেখা লিখবো ভাবছি। আপনার বইটা দেখার পরে আমি ভাবছিলাম যে এটা নিয়ে আমি একটা লেখা লিখবো। দেখি আমি আমরা যদি পারি তাহলে ভবিষ্যতে এটা নিয়ে একটা লেখা, এবং সেই রেফারেন্স গুলো যদি একত্রিত করে আমরা একটা লেখা লিখতে পারি এই বইটার উপরে, তাহলে ভালো হবে। এবং যখন আমি বইটাকে দেখলাম এবং বইটার রেফারেন্সটা দিলাম, তখন আমাকে ছেড়া বললো না, আমি আমি কোনো বামপন্থী সোর্স কমিউনিস্ট এদের কথা শুনবো না। বললাম ভালো কথা, এটা savarkar.org থেকে ডাউনলোড করা, মানে লিংকটা পর্যন্ত দিয়ে দিয়েছি। এবার বল তুই কি করে বলবি মানুষের চিন্তা ভাবনা হতে পারে, এ সেরকম নয়। একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং নাকি এথিস্ট, আবার শোনা যায় নাকি নিজের নিজেও নাকি নাস্তিক ইত্যাদি ইত্যাদি বলে বেড়াচ্ছে। তারপর তার এরকম মানে বর্বর চিন্তাধারণা কেন না? তার একটাই কাজ, সে হচ্ছে হিন্দু সমাজকে ইউনাইটেড করে রাখতে চাস, মানে আবার সেই আইডেন্টিটি পলিটিক্স। এখানে আমি এটাকে আরো খারাপ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ভাই, এটা আরো খারাপ অবশ্যই। সেটা মানে এই এই সময় এসে এই জিনিসগুলোকে জাস্টিফাই করা বা এই জিনিসগুলোকে সমর্থন করা, এটার মতো মানে ভয়ঙ্কর আর কি হতে পারে? আগে কেউ না কেউ করেছে, সেটা না হয় আমরা বুঝলাম যে সেই সময় এরকমই অবস্থা ছিল, কিন্তু এই সময় এসে কেউ এই কথা কিভাবে বলতে পারে? এবং এই মতাদর্শর করে এই 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 এরা হিন্দুত্ব ইয়েটাকে বাড়িয়ে যাচ্ছে, তার এখন মানে ধর্মের সঙ্গে যোগসাযোগ কাটিয়ে দিয়ে তার এখন ব্যাপারটাকে পুরোপুরি আইডেন্টিটি পলিটিক্সে নামিয়ে আনতে চাইছে। এই জন্য তারা বলতে চাইছে যে কাস্ট নেই, ইত্যাদি ইত্যাদি নেই, যাতে তারা হিন্দু সমাজটাকে একত্রিত করে অন্য অহিন্দুদের ওপরে, মানে অহিন্দুদের মধ্যে এরা বেসিক্যালি খ্রিস্টান বা মুসলিমদেরকে ধরে, এরা শিখ জৈন বৌদ্ধদেরকে একসঙ্গে হিন্দু ধর্মের মতেই ধরে, তাদের উপর যেন এরা চালাতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বৌদ্ধ ধর্ম ছিল পুরোপুরি জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এরা তো পুরোপুরি বেদ বিরোধী ছিল, এরা তো বেদের সরাসরি বিরোধিতা করেছে, সে শুরু থেকে সরাসরি বিরোধিতা করেছে। এই এই ব্যাপারটা কি আপনার মনে হয় যে এদের কিছু এসে যায়, মানে কি একটা উদ্ভব ব্যাপার ছিল তাদের কিছু এসে যায়? শঙ্করাচার্য ডিবেট করে বেড়াতেন বৌদ্ধ বৌদ্ধ ইয়েদের সঙ্গে, এবং তার তারপরে যে ডিবেটে হারবে তাকে যেন মানে তুষের আগুনে তিনি মৃত্যুবরণ করতেন। তারপরও এরা বলবে যে এরা বৌদ্ধ, এরা বৌদ্ধ ধর্মকে নিজেদের নিজেদের সঙ্গে রাখবে, যাতে এরা অন্যদের উপর চালাতে পারে। হ্যাঁ, গৌতম বুদ্ধকে অবতার বানায় ফেলছে, এরপরে তারা এই চেষ্টাটা করলো যে যীশু খ্রিস্টকে আরেকজন অবতার বানানোর চেষ্টা করলো কিছুদিন। আমি যেখানে থাকি, আমি যেখানে থাকি কাছে একটা ইয়ে আছে, একটা বলে রামকৃষ্ণ মিশনের মঠ আছে, সেখানে মাঝে মাঝে আমরা দুর্গাপূজা করতে যেতাম আগে, সেখানে যীশু খ্রিস্টের
ইয়ে আছে, রীতিমতো ছবি আছে, বৌদ্ধ, রামকৃষ্ণ, এদের সঙ্গে মানে 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 একজন অবতার, মানে যীশু একজন অবতার। এবং এরপরে যে চেষ্টাটা করা হলো, মোহাম্মদকে একজন অবতার বানানোর চেষ্টা করা হলো, কল্কি অবতারের সাথে মোহাম্মদের একটা সম্পর্ক দেখিয়ে অনেক হিন্দু মানে পণ্ডিত তারা আবার বইও লিখলেন এগুলো নিয়ে, যে মোহাম্মদ মোহাম্মদই হচ্ছে সেই কল্কি অবতার। এখনো অনেকে অনেক হিন্দু ধর্মনেতা এই দাবিটা করেন যে কল্কি অবতারই হচ্ছে মোহাম্মদ, কিন্তু কল্কি অবতার পরে আমরা যেটা দেখলাম সেটা কোনো দিক থেকে কোনো মিল নেই। হ্যাঁ মানে দেখুন, সেটা দেখুন অনেকেই হিন্দু ধার্মিক আছে, আমি নিজেও একটি ধার্মিক পরিবার থেকে, আমাদের বাড়িতে রীতিমতো ঘটা করে জন্মাষ্টমী ইত্যাদি পালন করা হতো। দেখুন যে যার ধর্ম পালন করবে করবে, তা নিয়ে আমার পার্সোনালি কোনো অসুবিধা নেই। আমার প্রবলেম হচ্ছে যখন ধর্মকে এরকম একটা রূপ দেওয়া হয়, হিন্দু ধর্ম কখনই এরকম ভাবে ইউনাইটেড ভাবে একক ভাবে এক ধর্মের প্রতি করতো না। যেটা মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ধর্মকে এরা ইসলামাইজ করে ফেলছে এই রামের পেছনে লাগিয়ে দিয়ে, যাতে বেসিক উদ্দেশ্যটা হচ্ছে সব হিন্দু যাতে একত্রিত হয়, যাতে অন্যদের উপর যেন ছড়ি ঘোরাতে পারে হিন্দু রাষ্ট্র নামে। যখন ডিরেক্টলি এদেরকে চ্যালেঞ্জ করবো, কেউ আমাকে বলবে না যে হিন্দু রাষ্ট্র মানে কি, এগুলো মানে কি, সেটা কিন্তু কেউ বলবে না। সবার একটা আলাদা আলাদা ইয়ে আছে, তাই না? কিন্তু মানে 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 এরা ইলেকশন লড়বে তার উপরে, এরা আইন পাস করাতে চাইবে তার উপরে, সব ওই যেটা ওরা মুখে মুখে বলে ভাষা ভাষা, সেই ভাষা ভাষা আইডিওলজির উপরে এরা নিজেদের নিজেদের কর্তৃত্ব ফলাতে চাইবে। এই রিসেন্টলি জানেন আপনি পশ্চিমবাংলার ইলেকশন সম্বন্ধে জানেন কি না, মানে 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 এমন বাজার গরম করে দিয়েছে সেখানে, মানে রীতিমতো রক্তারক্তি চলছে, মানে এই হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি নিয়ে, যেটা পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট আগে কোনদিন হয়নি। ঠিক আছে চারবাগ ভাই, আমরা তাহলে এটা নিয়ে আরো কথা বলবো, অমিত ভাই আসুক, তারপরে আপনি যদি থাকেন তাহলে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব বিষয়গুলো নিয়ে। অনেক ধন্যবাদ চারবাগ ভাই। হ্যাঁ ভাই, আমি আজকে বিদায় নিচ্ছি, আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। থ্যাংক ইউ অসিত ভাই, যোগ করার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চারবাগ ভাই, ভালো থাকবেন। আচ্ছা আপনাকে বিদায় জানালাম।